ও করোনা, এবার চলে যাও না, হাত ধুতে ধুতে হাজা হয়ে যাবে যে। ও ও করোনা, এবার চলে যাও না, মাস্ক পরলে বেশি র্যাশ বেরিয়ে যাবে আমার। যদি তোমার সাথে কেউ হ্যান্ডশেক করতে আসে, দূর থেকেই নমস্কার করে আসতে দিও না পাশে। তুমি জানো না তার হাতে কি আছে, তুমি জানো না তার হাতে কি আছে। হেঁচেছে, কেশেছে, হয়তো করোনাও আছে। ও ও করোনা, এবার চলে যাও না, হাত তো ধুতে হবে হাজা হয়ে গেলেই বা। ও ও করোনা, এবার চলে যাও না, মাস্ক পরতে হবে, র‍্যাশ হলে লাগাবো ক্রিম। এই ভিডিওটাকে আপনারা মজা হিসেবে উড়িয়ে দিতেই পারেন, কিন্তু এই যে ভয়ঙ্কর করোনা ভাইরাসের তাণ্ডব, সেটাকে কিন্তু করে উড়িয়ে দেবেন না, কারণ এটা খুবই একটা ভয়ঙ্কর সিচুয়েশন আমাদের জন্য। সবাই একসঙ্গে লড়বার সময় এটা, এবং কিছু ডিসিশন নিয়ে চলার সময়। তাই জন্য এই যে সোশ্যাল মিডিয়ার দ্বারা এবং নিউজ পেপারের দ্বারা আপনাদের কাছে বেশ কিছু অনুরোধ করা হচ্ছে, সেই অনুরোধগুলোই আবার আপনাদের কাছে আরেকবার নতুনভাবে বলে দিই। যখনই আপনারা বাইরে থেকে ঘর আসছেন, তখনই ভালো করে হাত সাবান দিয়ে হোক, হ্যান্ড ওয়াশ অথবা স্যানিটাইজার দিয়ে হোক, ভালো করে হাত আপনারা পরিষ্কার করুন। সেই একই জিনিস আপনাদেরকে খাবার আগেও করতে হবে। আপনারা অনেকেই এরকম ভাবছেন, এবং আমিও সেই একই জিনিসই ভেবেছিলাম যে বেশি হাত ধুলে তো হাতে হাজা হয়ে যেতে পারে। কিন্তু সে হাজা হয়ে গেলেও কিছু মেডিকেটেড অয়েন্টমেন্টস আছে যেগুলো লাগালে আপনার কিন্তু হাজা সেরে যাবে, কিন্তু করোনা ভাইরাস সে কিন্তু ছেড়ে কথা বলবে না। তাছাড়া আপনারা যখন বাইরে বেরোচ্ছেন, তখন মাস্ক অতি অবশ্যই মুখে লাগিয়ে বেরোন। বেশি মাস্ক লাগালেও র্যাশেস হতে পারে, তার জন্য মেডিকেটেড অয়েন্টমেন্ট আছে। কিন্তু করোনা ভাইরাস একবার অ্যাটাক করলে, এটা কিন্তু আমাদের ঠিক করে জানা নেই, আদেও এর ঠিকঠাক কোনো চিকিৎসা আছে কি নেই, এবং এরপর যখন আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন বাইরে, যেখানে দেখবেন যে অনেক গ্যাদারিংস হচ্ছে, সেখানে কখনোই নিজেকে ইনক্লুড করতে যাবেন না। বেশি কারোর সঙ্গে হ্যান্ডশেক করার বা বন্ধুর সঙ্গে দেখা হলো, হাগ করলেন, এগুলো করবেন না। একটু দূরত্ব বজায় রাখুন কিছুদিন, এটা আপনার জন্যও ভালো, আপনার যারা আশেপাশের লোক তাদের জন্যও ভালো। আরেকটা জিনিস, যখন আপনি বাইরে বেরোচ্ছেন, সঙ্গে একটা হ্যান্ডকারচিফ, রুমাল সঙ্গে রাখুন। যদি হাঁচি পায় বা কাশি পায়, সেই রুমালের মধ্যে আপনি হাসলেন বা কাশলেন, হঠাৎ করে এর মুখে আবার হেঁচে দেবেন না, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, এর দ্বারাই কিন্তু রোগ ছড়াচ্ছে। তো চলুন বন্ধুরা, আজ আমরা সকলে মিলে একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের সকলকে মিলে এই মহাযুদ্ধে জিততে হবেই, আর আমরা এই মহাযুদ্ধে জিতবই জিতবো।